গ্লুকোজ বানানো যায় দুইটা প্রক্রিয়ায় কেলভিন সাইকেল ফোর সাইকেল দেখো সব জায়গায় দুইটা করে সকল গাছ অচক্রিয় ব্যবহার করে বিপদে পড়লে এইটা ব্যবহার করে এইখানেও একই কথা প্রযোজ্য কেলভিন সাইকেলের অপনাম সি থ্রি সাইকেল সকল উদ্ভিদ সি থ্রি সাইকেলের মাধ্যমে গ্লুকোজ বানায় সবাই গ্লুকোজ বানাইতে এই পদ্ধতিটাই ব্যবহার করে অল্প কিছু উদ্ভিদ আছে যারা সাইকেল ব্যবহার করে গ্লুকোজ বানায় অল্প কিছু উদ্ভিদ আছে দুনিয়াতে যেমন ইক্ষু ওই যে আমাদের ইক্ষু গাছ আখ ভুট্টা মুথা ঘাস এই এই গুলা এই উদ্ভিদ গুলা এরা গ্লুকোজ বানানোর জন্য একটা বিশেষ চক্র ব্যবহার করে যেটার নাম সিফোর চক্র আর পৃথিবীর সকল গাছ আম জাম কাঠা লিচু যত গাছ যত গাছ তুমি চেনো চারপাশে চোখ দিয়ে যত গাছ দেখো সবগুলাই সি থ্রি চক্রের মাধ্যমে গ্লুকোজ গ্লুকোজ বানায় কথা ক্লিয়ার আমি টাইপ করতে করতে সবাই বলে দিল তাহলে বানানোর প্রক্রিয়া মূলত মূল নাম কি সি থ্রি চক্র যার অপর নাম কেলভিন চক্র তাহলে আমাদের ভাই লক্ষ্যটা কি দিন শেষে কেলভিন চক্র দিয়ে আমরা কি বানাবো আবার কমেন্ট করো কেলভিন চক্র দিয়ে আমরা কি বানাবো আবার কমেন্ট করো এইটা লিখতে পারলেন না গ্লুকোজ লিখতে পারলেন না এই কথা সত্য কথা একদম সত্য তোরা কথা তো একশো পার্সেন্ট সত্যি তাহলে আমাদের কেলভিন চক্র দিয়ে আমরা কি বানাবো দিন শেষে গ্লুকোজ সি ফোর চক্র দিয়ে কি বানাবো দিন শেষে গ্লুকোজ এখন নাইন এইটি ফাইভ পার্সেন্ট উদ্ভিদ নাইনটি ফাইভ পার্সেন্ট উদ্ভিদ সি থ্রি চক্রের মাধ্যমে গ্লুকোজ বানায় মাত্র অল্প কিছু উদ্ভিদ আছে যারা সি চক্র ব্যবহার করে সি থ্রি আমরা কি জিনিস সেটা জানবো হ্যাঁ আচ্ছা কথা ক্লিয়ার ফ্যান্টাস্টিক ভাইয়া অ্যানাউন্স মাই নেম ফর দ্য ফার্স্ট টাইম মোহাম্মদ জওয়াদ অ্যানাউন্সড সামিউল শরীফ ঐশী দত্ত তপন চন্দ্র অবনী এমার কি বলি সেটা আচ্ছা সোহানুর রহমান সোহাগ তেইশ এই কোন ক্লাসের উত্তর দিচ্ছিস তোরা ক্লাস তো নিচ্ছে আমি আলাদা ওকে তাহলে দেখো আমরা মাত্র দুটা জিনিস বাকি এবং এটা কিন্তু ভয়ঙ্কর দেখতে তোমাদের বইয়ের মধ্যে দেখো এই ভয়ঙ্কর জিনিসটা আছে এইটার নাম কেলভিন চক্র শর্করা আর মধ্যে কোনো পার্থক্য নেই শ্বেতসার তোমাদের বইয়ে কি এই জিনিসটা দেখতে পাচ্ছ পেজ নাম্বার তিনশো ষোলো এইটার নাম কেলভিন চক্র ভাইয়া মেঘ দেখে তোরা করিসে ভয় আড়ালে তার সূর্য হাসে এই বড় চক্রটা আমাদের কি লক্ষ্য হবে কয় মিনিটে বলতে পারা এই চক্রটা আমরা এক মিনিটে বলবো দেখি কে কে মনোযোগ দেয় এই চক্র আমি এক মিনিটে পড়াবো এই বলো কয় মিনিটে বলবো বলো এই চক্র আমরা কয় মিনিটে শিখবো এক মিনিট ইয়াস এক মিনিট তাহলে চলো যিশু কৃষ্ণ এই যিশু কান্তি তুই কিন্তু বেশি কথা কইতাছ তুই একটু বেশি কথা কইতাছ বলে ইচ্ছা করে তোর নাম পড়তাছি না তুমি একটু বেশি উল্টো পাল্টা কথা বলছো তাহলে এই পুরা ভয়ঙ্কর চক্রটা আমরা এক মিনিটে শিখব এইটা আমাদেরকে এক মিনিটে শিখতে গেলে জাস্ট চারটা শব্দ মনে রাখতে হবে কয়টা শব্দ চারটা শব্দ চলো এই চারটা শব্দ পড়লেই এই চ্যাপ্টার পড়া শেষ কি কি চারটা শব্দ রুবি রুবি একটা মেয়ের নাম কামস আসে রুবি আসে রুবি কামস টু পিজি হসপিটাল এই যে শাহবাগে পিজি হসপিটাল একদম পাশেই ঢাকা মেডিকেলের পাশেই ঠিক আছে তাহলে রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ তাহলে আমাদের দিন শেষের লক্ষ্যটা কি রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ এই লাইনটা যে শিখবে কেলভিন চক্রতার পড়া শেষ এই লাইনটা যে পারবে কেলভিন চক্রতার একদম খাপে খাপ বাপরে বাপ পড়া অবস্থায় চলে যাবে রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ রুবি খুব অসুস্থ রুবি খুব দুর্বল তোমরা জানো যে খেয়ে খুব দুর্বল হয়ে গেলে ডাক্তারা গ্লুকোজ স্যালাইন দেয় তাহলে রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ কথা ক্লিয়ার তাহলে কোনটা দ্বারা কি বুঝায় রুবি দ্বারা বোঝায় আর ইউ বিপি রাইবুলোস ওয়ান আমি দেখাই দিব আর বিস ফসফেট তাহলে রাইবুলোস ওয়ান ফাইভ বিস ফসফেট এইটা রুবি কামস সিও সিও দিয়ে কার্বন ডাইঅক্সাইড পিজি পিজি পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা শিখলেই তো আসল পড়া শেষ ফসফ গ্লিসারিক অ্যাসিড থ্রি পিজিএ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট জি থ্রি পি গ্লুকোজ থ্রি ফসফেট গ্লুকোজ থ্রি ফসফেট আর সবার শেষে গ্লুকোজ তো গ্লুকোজ মাত্র চারটা নতুন শব্দ শিখলে ক্যালভিন রুবি মানে আর ইউ বিপি রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট কার্বন ডাইঅক্সাইড থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্লুকোজ থ্রি ফসফেট গ্লুকোজ দ্যাটস ইট এর বাইরে কোনোই পড়া নাই আমরা যদি জাস্ট দেখি পানির মতো সহজ বিক্রিয়া একদম পানির মতো সহজ বিক্রিয়া তোমাদের পরীক্ষার জন্য এইটা লিখতে হবে পরীক্ষায় আসলে এইটা লিখতে হবে আর ইউ যুক্ত হবে কার্বন ডাইঅক্সাইড এর সাথে তাহলে রুবি প্লাস কামস রুবি কামস মানে কি তাহলে রুবিস্কো আর ইউ আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো কামস টু পিজি তৈরি করবে পিজি হসপিটাল পিজিএ ফসফোগ অ্যাসিড ফসারিক অ্যাসিড ভেঙে তৈরি করবে কি গ্লুকোজ থ্রি ফসফেট এইখান থেকে দিন শেষে কি তৈরি হবে এইখান থেকে দিন শেষে তৈরি হবে গ্লুকোজ পড়া শেষ তোমার বইটা খুলে দেখো এই বিশাল ছবি আমরা পড়ে ফেললাম মাত্র তাকায় দেখো আরইউবিপি আর ইউ বিস ফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড এই তিন রূপান্তরিত হয়ে তৈরি করে জি থ্রি মানে গ্লুকোজ থ্রি ফসফেট এইখান থেকে আলটিমেটলি তৈরি হয় কি গ্লুকোজ এখান থেকে আলটিমেটলি তৈরি হয় গ্লুকোজ এই হলো আমাদের মেইন বিক্রিয়া আর ইউবিপি রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট এরই সাথে সাথে আমরা মেইন আলোচনা শেষ করে ফেললাম অনেকজন অলরেডি যুদ্ধের ময়দানে শহীদ তাহলে এই বিক্রিয়াটাই আমাদেরকে শিখতে হবে কেলভিন চক্রের মাত্র চারটা নাম তাকায় দেখো কেলভিন চক্রের চারটা নাম এই জায়গায় হবে গ্লুকোজ কে কে শিখতে পারলা আমি আরেকবার বলছি এক কথা দশ বার বলবো না দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম গোয়িং টু প্রোনাউন্স ইট আমি শেষবারের মতো বলতে যাচ্ছি কি 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 ঘটনা দেখো কার্বন ডাই অক্সাইড সাথে রাইবুলোস ওয়ান ফাইভ বিস ফস রাইবুলোস ওয়ান ফাইভ বিস ফস যুক্ত হয় তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড শেষ রুবি কামস টু পিজি টু গেট এখানে তৈরি হবে জি থ্রি পি গেট মানে জি থ্রি পি শেষ পর্যন্ত হবে গ্লুকোজ দ্যাটস ইট এই তো এক মিনিটেই মনে রাখা যাবে ভাইয়া গ্লুকোজের কালার কি গ্লুকোজের কালার সাদা এটা আগেই মুখস্থ করছি ভাইয়া তাহলে কে কে এই ঘটনাটা বলতে পারবে এখন এই ঘটনাটা কোথায় ঘটে তাহলে এই যে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কেলভিন চক্রের বিক্রিয়াগুলো অপেক্ষাকৃত জটিল কেলভিন চক্রের মূল বিষয় হল এখন অনুর হিসাবটা দেখো খুব গুরুত্বপূর্ণ অনুর হিসাবটা আর ইউ বিপি আর ইউ থাকে পাঁচটা কার্বন কার্বন ডাইঅক্সাইডে থাকে একটা কার্বন তাহলে তৈরি করবে থ্রি পিজিএ এটাতে থাকে তিনটা কার্বন তাহলে এই দুইটা মিলাই তৈরি হয় ছয় কার্বন আলটিমেটলি তৈরি হবে দুই অনু থ্রি এর ডাবল তৈরি হবে ডাবল তাহলে ছয় অনু ছয় যুক্ত হলে এটা তৈরি হবে বারো অনু কারণ এটা তিন কার্বন বিশিষ্ট এরপর এটা তৈরি করবে বারো অনু জি থ্রি পি বারো অনু জি থ্রি পি থেকে তৈরি হবে দিন শেষে আমার এক গ্লুকোজ বারো অনু জি থ্রি পি থেকে তৈরি হবে আমার গ্লুকোজ ওটার নাম গ্লুকোজ থ্রি ফসফেট না ওটার নাম জি থ্রি পি জি থ্রি পি এর ফুল মিনিংটা আমি তোমাদেরকে লিখে জানাচ্ছি গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট আমি একটু শব্দটা বলতে ভুল করেছি এটা হলো গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট গ্লিসার এল ডিহাইড থ্রি ফসফেট কে কে বুঝতে পারলা ক্লিয়ার প্রথম থেকেই আছি রুবি কামস টু পিজি হসপিটাল ক্লাসেই মুখস্থ আলহামদুলিল্লাহ তাহলে তাকায় দেখো এক অণু গ্লুকোজ তৈরি করতে ছয় অনু আর ইউবিপি লাগবে গ্লিসারেল ডিহাই থ্রি ফসফেট আমি তখন গ্লুকোজ বলেছি বলতে ভুল করেছি তাহলে এইটা এখান থেকে এমসিকিউ কিউ কি আসবে প্রথম তিন কার্বন বিশিষ্ট জি থ্রি হলো গ্লিসারেল ডিহাই থ্রি ফসফেট একদম এই চক্র কার কার মুখস্থ হলো আরেকবার ভাইয়া প্লিজ ভাই এগুলাই কি সিকিউতে লিখলে হবে এইটুকুই লিখলে হবে এইটুকুই লিখলে হবে এইটুকুই পড়া একদম তাহলে কেলভিন চক্র কিভাবে আমরা এক মিনিটে বলতে পারি কেলভিন চক্র আমরা কিভাবে এক মিনিটে বলতে পারি রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট গ্লুকোজ রুবি মানে আর ইউ আর মানে রাইবুলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট এইটা কার্বন অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এই তিন কার্বন বিশিষ্ট থ্রি কার্বন তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে গ্লিসারিল ডিহাই থ্রি ফসফেট সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ এই পুরো বিক্রিয়াটা কোথায় ঘটে এইটা যদি প্রশ্ন করে তাহলে উত্তর হবে কোন ক্লোরোপ্লাস্টে এই বিক্রিয়াটা ঘটে মনে রাখবা এটা ঘটে মেসোফিল ক্লোরোপ্লাস্টে মেসোফিল ক্লোরোপ্লাস্ট তোমরা প্রশ্ন করতে পারো ভাই এইটা আবার কি জিনিস মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্ট দুই রকম ক্লোরোপ্লাস্ট কি করলাম এটা ক্লোরোপ্লাস্ট দুই রকম সেটাই আমরা শিখবো একদম মেইন কথা ক্লোরোপ্লাস্ট কয় রকম ক্লোরোপ্লাস্ট দুই রকম দুই রকম ক্লোরোপ্লাস্ট একটাকে বলে মেসোফিল ক্লোরোপ্লাস্ট একটা ক্লোরোপ্লাস্টের নাম মেসোফিল আরেকটার নাম বান্ডাল সিথ কেন এই কথাটা পড়াচ্ছি আমরা একদম লাস্ট আলোচনায় চলে আসছি আমাদের আলোচনা শেষ মেইন আলোচনা শেষের পথে ভাই আপনার পরনে এত জোশ এখনই ডিএমসি ডিমার্স হতে ইচ্ছা করছে ডিএমসি ডিমার্স হয়ে যাও ভালো করে পড়ালেখা করো অবশ্যই হবা তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্ট কয় রকম এই কেলভিন চক্র যার অপর নাম সি চক্র এইটাকেই এটা কোথায় ঘটে মেসোফিল ক্লোরপ্লাস্টে আসল পড়াটাই তো পরাই নাই কেন কেলভিন চক্রকে সিথ্রি চক্র বলে ডাকা হয় কারণ কেলভিন চক্রের প্রথম স্থায়ী হল পিজি যা কিনা তিন কার্বন বিশিষ্ট এই জন্য এটার নাম সিথ্রি চক্র কেন কেলভিন চক্রের অপর নাম সিথ্রি চক্র কারণ প্রথম স্থায়ী পদার্থের নাম থ্রি পিজি এই জন্য এটাকে বলা হয় চক্র সবাই এটা আমাকে কমেন্ট করে জানাও কেন এটাকে সিথ্রি চক্র বলে এতক্ষণে বুঝছি কেন এটাকে সিথ্রি চক্র বলে কারণ কারণটা কি আমাকে এখনই জানাও একজন বললে দশজন শিখে যাবে একজন কমেন্ট করে জানাও দ্রুত কেউ একজন বলো দ্রুত বলো দ্রুত দ্রুত কেউ একজন বলে ফেলো তাহলে সাকিব বুবলির কাহিনী ইনশাল্লাহ তিন কার্বন থ্রি পিজিএ এই জন্য এটাকে বলা হয় এরই সাথে সাথে মূল আলোচনা শেষ পৃথিবীর সকল উদ্ভিদ এইভাবে গ্লুকোজ তৈরি করে এরই সাথে সাথে শালক সংশ্লেষণের মূল বিক্রিয়া শেষ শুধু সিফোর্ডটা পড়ে